اللهم صل على سيدنا محمد وعلى رحمة للعالمين بجيد خاتم أين رسول رحمة للعالمين بجيد خاتم أين رسول جارو پار پرن درود شاين رب العالمين اللهم مولانا ما دعانا يا لي رحمة للعالمين قو نبي امان جامير جام نبي امار پانير جيبون রবি আমার হাসান আল্লাহুম্মা জোরে বাবা বন্ধুরে আমার বাবা জিনে আমার আমি বলতেছিলাম আমার বাবারি ও বন্ধুরা একটা কথা না বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসকে বিভক্ত করেছেন কয়টা জিনিসকে আল্লাহ পাক তিনটা জিনিসে বিভক্ত করেছেন গুড়া গুড়া গোটা কোরআনটাকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে এক নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুনাফিকুন আরেক নম্বর হচ্ছে কাফিরুন আরেক ভাগ হচ্ছে মুমিনুন না বলে নয় এর মধ্যে থেকে আমি তিনটা থেকে একটা শ্রেণীতে আমি ভাগ করেছি আমি মুনাফিকের কথা আজকে আলোচনা এনেছি বন্ধু মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন গো সূরা নিসার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বিল লাহুম তা'লামুন ইলা أنزل الله وإلى رسوله رأيت المنافقين يصدون عنك صدودا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেদিকে এসো এবং রসুলের নীতি গ্রহণ করো সুবহানাল্লাহ কিন্তু তারা রসুল পাকের নীতি গ্রহণ করতে চায় না রাজি না তারা রসুল পাকের নীতি গ্রহণ করতে চায় না তারা বোঝে না বোঝে না আমার আল্লাহ তো এখানে বলে দিয়েছেন আনজালাল্লাহু ইলা রাসূলিহি আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ বোঝাইয়া দিলাম ওয়া ইলা রাসূলিহি রাসূলগণের নীতি গ্রহণ করো গো রসুল পাকের নীতি গ্রহণ করো রাইতাল মুনফিকিনা ইয়াসুদুন
আনকা সুদুদান। এখানে আমার আল্লাহ বলেছেন গো মুনাফিকের আপনি এমন ভাবে আপনি তাদের নিকট আসবেন যেভাবে তারা আপনাকে তাদের আপনার সাথে পাশ কাটিয়ে কাটিয়ে চলবে, তারা পাশ কাটিবে। আপনি জেনে রেখেন আপনার রসুলের কাছে তারা না আইসা, তারা পাশে পাশ কাটিয়ে আটবে। বোঝা গেছে তারা মুনাফিক, ঠিক না বে? ঠিক, তারা কি? তারা মুনাফিক, তারা মুনাফিক। তারা রসুলের পাকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু রসুলের পাকের দরবারে তারা আসবে না, তারা একদল মুনাফিক থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মান আনজালাল্লাহু ইলা রাসূলিহি, আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, রাসূলিহি উরাইতু ওয়াল মুনফিকিনা, কিন্তু তারা আসবে একদল মুনাফিক, রসুলের পাশের পাশ দিয়ে হেঁটে যাবে, কিন্তু রসুলের দরবারে তারা আসবে না। ঠিক হবে, ঠিক হবে, তোমরা শুনি না নাই? এখন বর্তমানে প্রেক্ষাপটে দেখা যায় আল্লাহর নবীর দরবারে যদি কোন মুর্শিদ কেবলা আসে, আল্লাহর রাসূল আসে, কিন্তু কিছু একদল আছে মুনাফিক, তারা আল্লাহর ওলির পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু আল্লাহর ওলিদেরকে সম্মান দিতে জানে না, আছে কি না নাই? এই জন্য আল্লাহ পাক সূরা নিসার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ ডাক দিয়া কই, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রসুল দু আপনার নিকট আসবে তারা, কিন্তু তারা ইতি সত্য তারা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, আপনাকে ডিঙ্গাইয়া ডিঙ্গাইয়া যাবে, ঠিক না বে? ঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জানাইয়া দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুন। মুনাফিক এখানে মুনাফিকের সূরা নাজিল করেছেন, আল্লাহ পাক বলেছেন যখন আপনার কাছে এক দল আসবে কিন্তু আপনি রসূলকে তারা ভালোবাসবে না, অন্তর দিয়ে ভালোবাসবে না, কিন্তু মুখ দিয়ে বলবে একটা, অন্তর দিয়ে করবে আর একটা, ঠিক না বে? ঠিক কথা বন্ধুরে, আমার কথা বলতে হবে আমার আব্বাজিরা। এই জন্য মুনাফিকের পরিচয় দিতে যাইয়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত হইয়া গেছে বুখারী শরীফের মধ্যে, এই হাদিসটা আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আয়াতুল মুনাফিকিনা সালাসা ফাইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আদাল আখলাফা ওয়া ইযা আউতামিনা খন্না। বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটা হবে, কয়টা কয়টা? মিথ্যা বলবে এবং মিথ্যা কথা বলবে, কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে গো, আর তারা কথায় কথায় আমানতের খেয়ানত, ঠিক না বে? ঠিক। এই বিষয়ে আমার আল্লাহ জানাইয়া দিছে বন্ধু গো, আপনি তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে বোঝাইয়া দেন, তারা হবে মুনাফিক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ও বন্ধুরে বাবা জিরা রে, বেশি কথা নয়, এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন একদিক দিয়া, আবার আমার রাসূল বলেছেন হাদিস শরীফে বলছেন আরেক দিক দিয়া, শুধু তাই নয় তাই নয়, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়া আছে, তাও বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে গো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলেন গো চারটি দোষ যার মধ্যে থাকে গো সে খাতি মুনাফিক, কয়টা দোষ জোরে কোন কয়টা? সাতটা দোষ যার থাকবে সে কি মুনাফিক? খাঁটি মুনাফিক, বলেন কি মুনাফিক? এক নম্বর হচ্ছে তার কাছে কোনো আমানত রাখলে সে খেয়ানত করে, দুই নম্বর হচ্ছে সে কথা বললে মিথ্যা বলে, তিন নম্বর হচ্ছে সে ওয়াদা করলে ভঙ্গ করে, আর চার নম্বর হচ্ছে গো আর সে ঝগড়া করলে গালাগালি করে। বোঝা গেছে এমন স্বভাবের মানুষ মুনাফিক, ঠিক না বে? ঠিক। তাদের সাথে চলতে হইলে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, ঠিক কিনা গন? বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা কথা বইলা গেছেন গো, হযরতে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলেন গো আমার নবীজি বলেন গো এমন দুটি গুণ আছে যার মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না, সুস্থতার স্বভাব,
দিনের যথাযথ জ্ঞান যার থাকবে সে কখনোই মুনাফিক হইতে পারে এক নম্বর সুস্থতা মস্তিষ্কবান হতে হবে কি বান মস্তিষ্কবান হতে হবে তার স্বভাব চরিত্র সুন্দর হতে হবে যার এই দুইটা জিনিস থাকবো এই দুইটা জ্ঞান যার থাকবো সে কখনোই মুনাফিক কাজ করতে পারে না আবার আর দিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বর্ণনা করেন তিনি বলেছেন উম্মতের ব্যাপারে এমন মুনাফিক সম্পর্কে আমার আশঙ্কা হয় যারা কথা বলে সুকৌশলে আর কাজ করে জুলুমের সাথে আসেনি আসেনি এই এলাকা আসেনি অসংখ্য প্রত্যেকটি গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে আছে যারা কথা বলে সুন্দর মিষ্টি মিষ্টি কথা আর ভিতর দিয়ে জুলুমের কাজের কথা কাজ করে যেরকম ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সব অত্যাচার থেকে অনাচার থেকে মুনাফিক থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সকলে বলে আমিন।